আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা অসাধারণ একটি মোবাইল ফোনের রিভিউ করতে চলে এসেছি যেটা রেডমি ফোর প্রাইম বন্ধুরা রেডমি ফোর প্রাইম একেবারে জলের দামে বিক্রি করে দেব আজকে এত সস্তা প্রাইজে বিক্রি করব যে দামে আপনারা আগে কখনো কিনতে পারেন না এই ফোনটি দুর্দান্ত লুকিং অসাধারণ মাথা নষ্ট করা র্যাম এবং কনফিগারেশন সহ এই ফোনটির জেনুইন ফিঙ্গারপ্রিন্ট থাকছে আরও বেশ কিছু দারুণ দারুণ কনফিগারেশন থাকছে আমি অবশ্যই বলে দেবো দেখতে পাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন রেডমি ফোর প্রাইম যেরকমটা বক্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেম এরকমটা বক্সই আপনাদের মাঝে দেব একেবারে জলের দামে কিনতে পারবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই এবং দেখাই এই বক্সের মধ্যে এই ফোনটি কিনলে আপনারা কিভাবে পাবেন এই ফোনটি আনবক্সিং করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ওয়াটার বাই অ্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাইডে থাকা ঘন্টা বাটন ক্লিক করে সেভ করে দিবেন কারণ ওয়াটার প্রাইস এখানে সব কিছু পানির দামে বিক্রি করা হয় আর এখানে আমরা দেখায় অর্ডার করি এখানে আপনি যে প্রোডাক্টটি কিনবেন ইনশাল্লাহ আমরা সেই প্রোডাক্টটি আমি আপনাদের মাঝে দেব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপে যদি আমাদের কল করে না পান আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের কাস্টমারের নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চেক করে নেবেন বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিং শুরু করি রেডমি ফোর প্রাইম এই যে বন্ধুরা আনবক্সিং করতেই আমরা চমৎকার একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছি এটা প্লাস্টিক কাগজের মধ্যে মোড়ানো আছে ওয়া কি লুকিং বন্ধুরা একেবারে নজর করা দারুণ একটি ফোন অফিশিয়াল ফোন যে টাইম নাম্বার স্টিকার দেখে আপনি বুঝতে পারতেছেন আরও বক্সের মধ্যে আপনি ফোনটি কিনলে কি কি পাবেন চলুন আমি আপনাদের মাঝে দেখাই দারুণ এই ফোনটি কিনলে একটি শাওমির চার্জার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তারপর একটি শাওমির ক্যাবল পেয়ে যাচ্ছেন ক্যাবল একেবারে ইনটেক আছে চলুন আপনাদের মাঝে আমি খুলে দেখাই আপনারা কেমন ক্যাবল পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে শাওমি অরিজিনাল কেবল অরিজিনাল চার্জার আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটি কিনলে এখন আমরা বক্সটা সাইডে রেখে দিই এখন এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদের মাঝে বলি এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দারুণ এবং দুর্দান্ত ও ডিসপ্লে দেখেই দারুণ লাগছে বন্ধুরা দেখেন ডিসপ্লেটা বেশ কালারফুল এবং লুকলেটিভ একটি ডিসপ্লে যেটা দেখেই কিন্তু দারুণ লাগছে এবং আমার কাছ থেকে কিন্তু কারণ আপনি এই ফোনটি ব্যবহার করবেন ডিসপ্লে যদি খারাপ লাগে আপনার কাছে তাহলে তো ব্যবহার করে কখনোই মজা পাবেন না তাই প্রথম দেখাতে ডিসপ্লেটা আমার কাছ থেকে দারুণ লেগেছে এবং দুর্দান্ত লেগেছে সো এই ফোনটি চলুন আমি অ্যাবাউট সেকশনে যাই আর আগে আমি এই ফোনটির বেশ কিছু পরীক্ষা করব এটার ক্যামেরা এটা কনফিগারেশন এভরিথিং সব কিছু আমি আপনাদের মাঝে দেখাবো একে একে ফুল রিভিউটি দেখবেন চলুন আমি সিপি জেড ইউ এই সফটওয়্যারটা আমি ইনস্টল করি সি পি জেড ইউ জেড এই সফটওয়্যারটা ইনস্টল করে এটা জেনুইন কনফিগারেশন আমি আপনাদের মাঝে দেখাবো চলুন এটা আর একটা কথা বলতে চাই আমি এটার যে ব্যাটারি পারফরমেন্স যেটা অন্য কোনো মোবাইল কিন্তু এটার সাথে ব্যাটারি ব্যাকআপে পায় না এই ফোনটি আমি একবার ফুল চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পরে আমি আর এটা সাত থেকে আট দিন এক টানা আমি এটা ইউজ করেছি এটা ব্যাটারি কিন্তু এখন দেখতে পাচ্ছেন একুশ পার্সেন্টে নেমে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কোয়ালকম আপনার কোয়ালকর দেওয়া হয়েছে টু পয়েন্ট এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর তার মানে স্ন্যাপড্রাগন প্রসেসর কি আপনারা জানেন এগুলো গেমিং প্রসেসর খুবই দারুণ হবে খুবই চমৎকার হবে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে দুর্দান্ত হবে এবং চমৎকার হবে এই ফোনটি এবং এই ফোনটিতে আপনার জেনুইনি আপনার র্যাম ব্যবহার করা হয়েছে থ্রি জিবি এবং এটা ডিসপ্লে রেজলেশন উনিশশো বিশ এবং ডিসপ্লে পিপিআইটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে চারশো চল্লিশ ডিসপ্লে পিপিআই তার মানে ডিসপ্লেটা খুবই কালারফুল এই জন্যই এটার পিপিআইটা অনেক বেশি করা হয়েছে আর এটা স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি বত্রিশ জিবি এটা স্টোরেজ ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা এটার ব্যাটারি চার হাজার একশো এম এর পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে এই জন্যই তো বলছি বন্ধুরা আমি সাত দিন নাগাদ এটা রিভিউ করেছি রিভিউ করার পরেও কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমে নাই আমি এটা ইউটিউব ব্যবহার করেছি জিমেল ব্যবহার করেছি আমি ফেসবুক ব্যবহার করেছি সব কিছু ব্যবহার করেছি কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু কমাতে পারি নাই সো ব্যাটারির দিক দিয়ে এটা একদম সেরা ফোন হতে চলেছে আমাদের স্টকে রেডমি ফোর প্রাইম তাই বধুরা আর এক মুহূর্ত দেরি করবেন না অসাধারণ দারুণ এবং দুর্দান্ত এই ফোনটি আমাদের কাছে নিতে পারবেন খুবই সস্তা প্রাইজে মাত্র ছয় টাকায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এই ফিঙ্গারপ্রিন্টটা দারুণ পজিশনে দেওয়া হয়েছে যেটা আপনার আনলক করতে খুবই সুবিধা হবে এবং ফিঙ্গারের চারিদিকে দেখতে পাচ্ছেন একটা সিলভার কালারের বেশ সুন্দর রাউন্ড শেপ দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে এবং দুর্দান্ত লাগছে এবং ফোনটি যে কোনো অ্যাঙ্গেল থেকে তাকান না কেন দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে এবং এক কথায় খুবই দারুণ আমার কাছ থেকে এই ফোনটি হ্যাভি পছন্দ হয়েছে মানে আর কি এক কথায় পছন্দ হওয়ার মতো একটি মোবাইল দেখতে পাচ্ছেন এই ফোনটির প্রত্যেকটা রাউন্ডে দেখতে পাচ্ছেন চমৎকার সিলভার কালারের মতো একটি ডিজাইন করা হয়েছে যেটা দেখতে কিন্তু হ্যাভি লাগছে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তাহলে বন্ধ চলুন এই ফোনটির আমরা একটু ক্যামেরা সেকশনে একটু ক্যামেরাটা একটু চেক করাই ও ক্যামেরাটাও দারুণ লেগেছে আমার কাছ থেকে সো রেডমির মোবাইল তো কোনো তো আপনি কিন্তু এটার কমতে পাবেন না বন্ধুরা আমি বাস্তবে কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি যাতে আপনারা বাস্তবে এই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার দারুণ এবং দুর্দান্ত ক্যামেরা বন্ধুরা এই ফোনটি আমরা চলুন অ্যাবাউট সেকশনে চলে যাই অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটার অরিজিনালি র্যাম থ্রি জিবি এবং স্টোরেজ থার্টি টু জিবি যেটা আমি আপনাদের মাঝে কিছুক্ষণ আগে দেখালাম রেডমি ফোর প্রাইম তাহলে বন্ধুরা আর এক মুহুর্ত দেরি করবেন না আপনি এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার লোকেশনে দারুণ এই দুর্দান্ত মোবাইল ফোনটি ডেলিভারি করে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া হয়েছে অথবা আমাদের ডিসপ্লে ওপর যে নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারেই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন এবং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেডমি ফোর প্রাইম তাহলে বন্ধুরা আর এখনই দেরি করবেন না এখনই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপেও অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন ওয়াটার এদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দারুণ দারুণ এরকম মোবাইলের রিভিউ দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ